এদিকে ওবায়দুল কাদেরের হুঁশিয়ারি শেখ হাসিনার ডাকে খেলা হবে ডিসেম্বরে, খেলা হবে অর্থ পাচারকারী তারেক রহমানের বিরুদ্ধে। ব্রাহ্মণবাড়িয়া আওয়ামী লীগের সম্মেলনে তার অভিযোগ, গণজমায়েত করতে টাকা উড়িয়েছে বিএনপি, নির্বাচন ঘিরে চালাচ্ছে মনোনয়ন বাণিজ্য। আট বছর পর জেলা আওয়ামী লীগের সম্মেলন, তাই উচ্ছ্বাসিত তৃণমূলের নেতাকর্মীরা। লাখো নেতাকর্মীর পদচারণায় মুখর হয়ে ওঠে সম্মেলন স্থল, পুরো শহর ছেয়ে যায় ব্যানার, ফেস্টুন আর তোরণে। তৃণমূলের নেতাকর্মীরা বলছেন, নতুন নেতৃত্বে আরো সংগঠিত হয়ে উঠবে আওয়ামী লীগ। দীর্ঘদিন পরে একটা স্বতঃস্ফূর্তভাবে একটা সম্মেলন হইতেছে, এই সম্মেলনে আমরা আশাবাদী যোগ্য নেতৃত্ব বেরিয়ে আসবে, সুসংগঠিত সংগঠন গড়ার মতো যোগ্য নেতৃত্ব আমরা পাবো। আগামী নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা বিজয়ের মাধ্যমে এই দেশের শাসন ক্ষমতা গ্রহণ করার মাধ্যমে এই দেশের উন্নয়নের ধারাবাহিকতা যাতে অব্যাহত রাখে, সে আশা এবং প্রত্যাশা আমরা ব্যক্ত করছি। সম্মেলনে ক্ষমতাসীন দলের নেতারা বলেন, বিএনপি জামাতের আমলে ভঙ্গুর অর্থনীতির দেশকে টেনে তুলেছে আওয়ামী লীগ সরকার। এদেশের মানুষ চায় যদি শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের নেতৃত্বে যেভাবে দেশকে এগিয়ে যাচ্ছে সেই ধারায় থাকতে। আমরা যদি শেখ হাসিনা এই দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে আর বিএনপি জামাত তারা জোট বেঁধে এই দেশকে আবার পিছন থেকে নিয়ে চায়। প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, এবার খেলা হবে বিএনপির চুরি ও দুর্নীতির বিরুদ্ধে। যারা পাচার করেছে অর্থ পাচারকারী তারেক জিয়ার বিরুদ্ধে খেলা হবে। এর আগে 2014 সালের 29 ডিসেম্বর অনুষ্ঠিত হয় জেলা আওয়ামী লীগের সম্মেলন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।